প্রবল বর্ষণের মাঝেই নদীয়ার শান্তিপুরের ভাগীরথী নদীতে ভাঙন। গতকাল দুপুরে ঘূর্ণিঝড়ের জশের হালকা প্রভাবেই ভাগীরথী নদী উত্তাল হয়। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ভরা কোটাল এবং পূর্ণিমা থাকার কারণে ভয়াবহ চেহারা নেয় শান্তিপুরের ভাগীরথী নদী। ইয়াসের অভিমুখ উড়িষ্যার দিকে হওয়ার কারণে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছে বাংলা। যদিও গঙ্গার তীরবর্তী বেশ কিছু মানুষ স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছিল নিরাপদের কারণে, তবে বিকেল থেকেই ফাটল দেখা গেল গঙ্গার তীরবর্তী শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্টিমার ঘাটে। রাত 10টা নাগাদ ক্রমশ বাড়তে থাকে পার। এলাকায় 2 থেকে 3 বিঘা চাষের জমি তলিয়ে যায় ভাগীরথী নদীতে। এলাকাবাসী জানান, গত দুর্গাপূজার সময় গঙ্গার ভাঙন শুরু হয়, একের পর এক ক্ষতি হয়ে যাচ্ছে এলাকায়। শান্তিপুর স্টিমার ঘাটে জল প্রকল্প থেকে শুরু করে তালতলা পার পর্যন্ত ব্যাপক ভাঙন শুরু হয়। ভাঙন শুরু হওয়ার পর থেকে এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। সাংসদ, বিধায়ক, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান, 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রত্যেকেরই গঙ্গার ভাঙনের কথা জানা, কিন্তু তৎপরতার সাথে বিশেষ কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি তাদের। তারপর থেকে প্রত্যেককে আশ্বাস দেয় খুব তাড়াতাড়ি গঙ্গার ভাঙনের কাজ শুরু হবে। প্রায় 1 বছর পেরিয়ে যাওয়ার পরেও কোনো রকম গঙ্গার তীরবর্তী এলাকায় কাজ শুরু করা হয়নি। গতকাল সারা রাত প্রতীক্ষালয়ে থাকেন তারা। নিজেদের একের পর এক সহযোগিতায় অন্যত্র নিরাপদে স্থানান্তরিত হওয়ার চেষ্টা করেছে নিজেরাই। প্রাক্তন কাউন্সিলর এই পাড়ার হওয়ার কারণে তাকে বিভিন্ন কাজে পাশে পেলেও স্থায়ী কোনো সমাধানের পথ দেখছেন না এলাকাবাসী। প্রবল বর্ষণ এবং আজ ভোরে টর্নেডো ঝড়ে শান্তিপুরের 3টি গ্রাম বিধ্বস্ত হয়। তার উপর গঙ্গা ভাঙন অনেকটাই দুশ্চিন্তা বাড়িয়েছে অভিভাবকহীন শান্তিপুরবাসীকে। এখানে সমস্যা এই যে দীর্ঘকালই এখানে ভাঙন লেগেছে অনেকদিন থেকেই, তা কোনো কাজ হয়েছিল এর আগে অল্প কিছু, মানে আবার তো ভেঙে গেল, এখন একটু কাজ করার ব্যবস্থা করে দেন। এই তো আমাদের সমস্যা, সবারই একটা চিন্তাধারা, রাত্রে থাকে তো সবাই আর কিরকম ভাঙন লাগবে, এটা নিয়ে একটা সমস্যা আছে আমাদের। এটা কি আজকে সকালেই হয়েছে তো ভাঙনটা? নম্বর 24 নম্বর এবং বেলঘড়িয়া 2 নম্বর অঞ্চলের গবাচ্চর যে 3টে সাংসদ আছে, 3টি বুথ, এইখানকার মানুষই এফেক্টেড। এবং ভাগীরথী যে ভাঙন শুরু হয়েছে, ধরুন এই ভাগীরথীর তীরে প্রায় 2000-এর উপরে পরিবার বসবাস করে, এমনি এই জশ ঝড়ের জন্য সবাই আতঙ্কে ছিল। এই ভাঙন শুরু হয়েছে, আমি ভাঙন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের SDO ইরিগেশন নান্টুবাবুকে আমরা সব বিস্তারিত হোয়াটসঅ্যাপে পাঠাই তথ্য, এবং উনি সঙ্গে সঙ্গে কাল থেকেই তদারকি করে আজকে ওনার লোক পাঠিয়েছিলেন, অফিস থেকে লোক এসেছিলেন, তদন্ত করে গেছে, আগামীকাল থেকেই কাজ শুরু হচ্ছে। আপাতত এমার্জেন্সি বেসিস হয়তো কিছু বালির কেট ডাম্পিং হবে, এবং আমি আপনাদের মাধ্যমে সরকারকেও বলছি এবং সকলের সহযোগিতায় যদি এখানে এই ভাগীরথীর ভাঙন একটা পারমানেন্টভাবে সলিউশন করা যায়, তাহলে কিন্তু এই ভাগীরথীর প্রায় 2500 পরিবার মানুষ একটা নিশ্চিন্তে বসবাস করতে পারে। 2013 সালের পরে আর সেরকম তো কাজ হয়নি। 2013 সালে আমাদের যিনি পূর্বতন বিধায়ক ছিলেন অজয় দে, তার তত্ত্বাবধানে একটা কাজ হয়েছিল বোল্ডার পিচিং, তার পরবর্তীকালে আর কোনো কাজ সেরকমভাবে কিছু হয়নি। আমি বলি, আমরা যারা শান্তিপুরের জনপ্রতিনিধি আছি, আজকে আমরা অভিভাবকহীন। আজকে মানুষের এই দুঃখ দুর্দশা, এই যখনই মানুষ বিপদে পড়ত, প্রথম নামটা আমাদের মনে আসতো আমাদের প্রিয় বিধায়ক প্রাক্তন অজয় দে, শান্তিপুরের দীর্ঘদিনের পৌরপতি। তিনি গত 21শে মে কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজকে এই মানুষের দুর্দিনে মানুষের পাশে থাকার মতো শান্তিপুরের বুকে আর কোনো মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে আপনারা জানেন এখানকার শান্তিপুরের মানুষ অনেক আশা নিয়ে যাকে নির্বাচিত এখানে করেছিলেন, 19 সালে তিনি সাংসদ হয়েছেন মাননীয় জগন্নাথ সরকার, তিনি আবার এই 21 সালে বিধানসভায় দাঁড়িয়েছিলেন, যে তিনি কেনই বা দাঁড়ালেন আর কেনই বা তিনি পদত্যাগ করলেন, এই জবাব তো জগন্নাথবাবুকে দিতে হবে। আজকে এই যে যশ, আজকে ঝড়ের যে প্রতিরূপ আজকে মানুষের মধ্যে এসে পড়েছে, আজকে মানুষ আতঙ্কের মধ্যে আছে। এই ভাগীরথীর তীরের মানুষ, 16 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ড এবং গবাচ্চলের মানুষ বেলঘড়া 2 নম্বর অঞ্চলে, আজকে যে গঙ্গার ভাগীরথীর ভাঙন শুরু হয়েছে, আজকে আমরা কাকে বলবো? আমরা বলার মতো সেই অভিভাবক আমাদের অজয় দেয়ার নেই আমাদের মধ্যে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।